বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আজ আমি তোমাদের দুইটা ড্রয়িং করে দেখাবো এবং কালার সহ সেটা হচ্ছে একটা গাজর কীভাবে কালার করতে হয় এবং ড্রয়িং করতে হয় এবং একটা মূলা কীভাবে ড্রয়িং এবং কালার করতে হয় তো বন্ধুরা শুরু করি আমরা তো আমাদের শুরুতে যেটা করতে হবে যে আমরা ড্রয়িং করার সময় সবসময় আমাদের জিনিসগুলো খেয়াল করতে হবে যে আমরা যে ড্রয়িংটা করছি সেই ড্রয়িংটা ঠিক হচ্ছে কিনা এবং সবথেকে ভালো হয় হচ্ছে আমরা সবাই যেটা করি একটু লাইন দেওয়ার পরে বারবার ইরেজ করি তা আমরা ওরকম ইরেজ না করে কিভাবে আমরা ড্রয়িংগুলো করতে পারি তো আমরা যদি প্রথমে একটা ইউ দেই একটা ইউ দুইটা ইউ দেই দুইটা ড্রয়িং করব দুইটা ইউ তো গাজর কি হয় গাজর কিন্তু নিচের দিকে যদি আমি নামিয়ে নিয়ে আসি এইভাবে এখানে এরকম আবার মূলার ক্ষেত্রে যেটা হয় একই জিনিসেই তবে মূলা কিন্তু একটু হালকা এরকম আঁকা বাঁকা হয় এই আরেকটা জিনিস আছে যে গায়ে এরকম একটু লম্বা লাইনের মতোই থাকে এবং গাজর যেটা হয় গাজরের পাতাগুলা যেভাবে আমরা করি পাতাটা ওরকম আসে না আমরা ওরকম দেখি না তারপরেও আমরা যদি এরকম একটু গোল দিয়ে এরকম পাতা দিয়েই তাহলে দেখার জন্য অনেক সুন্দর লাগবে পাতাগুলো কাটলে কিন্তু এরকম আসে তো মূলার ক্ষেত্রে আমরা যেটা করব মূলার পাতাগুলো কিন্তু এরকম লম্বা এরকম হয় সব পাতায় যেরকম লম্বা হবে না আমরা কাটাও দিতে পারতাম তবে আমরা খুব বড় দিব না যাতে আমরা কালার করতে না পারি সেক্ষেত্রে আমরা এইভাবে কালার করব এবং গাজরের গায়ে কিন্তু এরকম লাইনগুলা থাকে তো বন্ধুরা আমরা ড্রয়িং করে ফেললাম তো এখন আমরা কালার করব তো কালার করতে গেলে একটা জিনিস খেয়াল করতে হবে মোম কালার করার একটা পদ্ধতি আছে বা একটা উপায় আছে যেটা হচ্ছে আমরা যদি শুরুতে কোথা থেকে কালার করব আমরা দুইটা যখন কালার থাকবো বা একটা দৃশ্য করতে যাব তখন যদি আমরা দেখি যে এইখান থেকে শুরু করব তাহলে কিন্তু আমাদের এখানে ঘষা লাগলেও কিচ্ছু হবে না তো আমরা যদি আমরা এখান থেকে আগে শুরু করে এদিকে কালার করতে যাই তাহলে কিন্তু এখানে ঘষা লেগে নষ্ট হয়ে যাবে এবং মোম কালারটা একটু ঘষা লাগলেই কিন্তু নষ্ট হয়ে যায় বলতে কি মিশে যায় এবং হাতের এখানে অনেক দাগ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখানে কিছু টিস্যু পেপার বা অন্য কিছু রেখে দিতে পারি বা একটা ড্রেসিং পেপার হোক বা প্লাস্টিকের কিছু পেপার হোক সেটা রেখে আমরা কালার করতে পারি তো শুরু করি আমরা কিভাবে আমরা মোম কালার দিয়ে মূলা এবং গাজর দুইটাই কালার করতে পারি তাহলে আমরা আগে যেহেতু এই পাশ থেকে শুরু করবো বলেছি তাহলে আমরা আগে এই পাশ থেকে শুরু করি তাহলে গা করতে গেলে প্রথমে যেটা করতে হবে আমাদের আমরা রঙটা পরিষ্কার করে নিব আমাদের গাঢ় যে কমলা কালারটা আমি শুরুতেই বলেছি যে আমাদের গারো কালারগুলো কিন্তু ব্যবহার করতে হবে আগে বন্ধুরা দেখো তোমরা কোথায় কালারগুলো নিচ্ছি এরপরে আমরা ওইটা থেকে যে হালকাটা আছে সেটা নেবো এবং মিশিয়ে মিশিয়ে কালার করব খেয়াল করো আমরা কমলা কালার নিলাম এবার আমরা একেবারেই হালকা যে কমলাটা আছে আমাদের আমরা সে হালকা কমলাটা নিব আমরা যদি অতিরিক্ত চাপ দিই তাহলেও কিন্তু ভেঙে যাবে সেক্ষেত্রে আমাদের এগুলোও একটু খেয়াল করতে হবে এবং কারা করা যাবে না এবার আমরা একটু এখানে হলুদ কালারটা নেব তাহলে আমাদের গাজরের কালার হয়ে গেলো এবার আমরা যেটা করতে পারি আমরা একটু লাল কালারটা নিয়ে এখানে যে লাইনগুলো আছে এই লাইনগুলো দিতে পারি এখান থেকেও কিছুটা আসতে পারে আমাদের গাজরের কালার শেষ এখন আমরা যেটা করব। এখানে সবুজ কালার করবো তো সবুজ কালার করতে গেলে আমরা যেটা করব আমরা এক পাশে গাঢ় সবুজ নিব আর এক পাশে হালকা এবং এই উপরের অংশটা কালারটা দিলে আমাদের গাজরের কালার শেষ তাহলে এরপরে আমরা যেটা করব আমরা উপর থেকে যদি আমরা কালার করি সেক্ষেত্রে আমরা মূলার কালার করব। মূলা কিন্তু দুই ধরনের কালার হয় একটা হচ্ছে সাদা মূলাও হয় আবার কিছুটা পিঙ্ক ধরনের মূলা হয় তো আমরা সাদা মূলাটাই যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের সাদা যদি নিতে হয় আমরা কিন্তু সরাসরি একদম সাদা নেব না আমাদের কিছু জায়গায় দুইটা কালার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমরা একটু অ্যাশ কালার ব্যবহার করব এবং সাদা কালার ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদের আগে ঠিক করতে হবে আমরা কোন পাশে গাঢ় কালারটা দিব যেহেতু আমরা এইটা এই পাশে গাঢ় কালার দিয়েছি সে সেহেতু আমরা মূলাটার এই পাশটায় গাঢ় কালার দিব এখানে একটু দিতে পারি আমরা অ্যাশ কালারটা দেওয়া শেষ করলাম এরপরে ওইটার থেকে আরেকটু যে লাইট কালারটা লাইট অ্যাশ কালার যেটা এটাও আমরা একটুখানি দিব এরপরে আমরা সরাসরি সাদায় চলে আসব। সাদার পরিমাণই বেশি থাকবে তবে আমাদের যদি এটাকে গোল বোঝাতে হয় তাহলে অবশ্যই আমাদের এটা দিতে হবে এবং আমরা ওর থেকে যে আর একটা একটু যে অ্যাশ কালারটা আছে একটু গাঢ় অ্যাশ সেটা সাইড দিয়ে কোথাও কোথাও একটু দিব আমরা বলেছিলাম যে একটু বিরহ থাকে আমরা কোথাও কোথাও একটু বেশি দিব আমাদের মোলার কালারটা হয়ে গেল আমরা যে গাছের কালারটা করব গাছ বলতে পাতা সে পাতায় আমরা আগে একটু সবুজ দিব তারপরে আমরা এই টিয়া কালারটা দিব তোমরা খেয়াল করবে যে সবুজ মানেই কিন্তু শুধু একটা সবুজ না অনেকগুলা সবুজ আমাদের বক্সে আছে তো আমরা প্রতিটা সবুজই কিন্তু কোথাও না কোথাও ব্যবহার করবো এরপরে আবার আমরা একটু গাঢ় কালারটা নিয়ে আবার কোথাও কোথাও একটু দিয়ে দিব এখানে আমরা এরকম পাতার লাইন দিতে পারি তারপরে আর একটু গাঢ় সবুজ দিয়ে আমরা কোথাও কোথাও একটু কালার দেব তো বন্ধুরা তোমরা দেখো আমাদের দুইটা কালার কিন্তু শেষ আমরা গাজর করলাম ড্রয়িংটা কিন্তু প্রায় একই একটু লম্বাটে এবং সোজা এটা উপর থেকে একই রকম আসবে কিন্তু নিচে এসে একটু আঁকা বাঁকা এবং গায়ে একটু লোমের মতো এবং এটার পাতা একটু অন্য রকম এটার পাতা একটু অন্যরকম এখানে আমরা পাতা এভাবে না দিলেও পারিটা বোটাগুলা দিলেও পারি তো আমাদের দুইটা ড্রয়িং এবং কালার করা শেষ তো বন্ধুরা আমরা আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ড্রয়িং বা কালার নিয়ে ধন্যবাদ সবাইকে